আপনাদের একবার বাসের ভেতরের জায়গা গুলো দেখিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে কিন্তু দুজন থাকতে পারছো। জয় মা তাদি, জয় মা তাদি, জয় মা তাদি। এই হচ্ছে আমার RFID কার্ড। আমরা ব্যাটারি যে গাড়ি আছে সেই গাড়ির দিকে যাচ্ছি, সেটা হচ্ছে তলা থেকে প্রায় উপরে 6 কিলোমিটার। আমি এখনো নিচ থেকে অর্ধকুমারী অবধি প্রায় হেঁটে চলে এসেছি 5.5 কিলোমিটার। আজকে আমরা অমৃতসর থেকে যাব কাটরা, আর এখন মোটামুটি 11:30-12 বাজে, আর যাব কিন্তু এই বাসে করে। এটা এসি বাস এবং স্লিপার বাস, আর এটা ছাড়ছে অমৃতসরের হল গেট সার্কেল বলে একটা জায়গা আছে সেখান থেকে। আর আমরা একে বুক করেছিলাম রেড বাস যে অ্যাপ আছে সেইটা থেকে, আর ভাড়া পড়ছে আমাদের 254 টাকা, আর পৌঁছতে কিন্তু সময় লাগবে প্রায় 7 থেকে 7.5 ঘন্টা। অমৃতসর থেকে কাটরার কিন্তু ডিস্টেন্স হচ্ছে প্রায় 264 কিলোমিটার, আর আমাদের পৌঁছতে কিন্তু রাত হয়ে যাবে। আপনাদের একবার বাসের ভেতরের জায়গাগুলো দেখিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে কিন্তু দুজন থাকতে পারবেন, অর্থাৎ শুতেও পারবেন। আর এদিকটা হচ্ছে পর্দা আছে, পর্দা সরিয়ে দিলেই জানলা। আর এদিকে হচ্ছে একটা ছোট র‍্যাক আছে এখানে কিছু রাখার জন্য। এদিকটা হচ্ছে এসির ভেন্টগুলো, আর এটাকে একবার দেখিয়ে দিই। আর এটা হচ্ছে চার্জিং পয়েন্ট, আর এখানে ফোন রাখার জায়গা, আর এই ভেতরটা। আর ভেতরে ঢুকে পুরো আপনি এটাকে বন্ধ করে দিতে পারবেন সেপারেটলি। খুব সুন্দর কিন্তু ব্যবস্থা। এই বাসে কিন্তু আজকে আমরা কাটরা অবধি যাবো। এখন বাজে 4টে, এই এনেছি চিড়ে আর একটু চানাচুর। এই চিড়ে চানাচুর নিয়ে এখন খাবো। আমাদের কাটরা পৌঁছতে মোটামুটি যা বলছে 7:30 থেকে 8 বেজে যাবে। খিদে পাচ্ছে, অনেকক্ষণ খেয়ে উঠেছি, একটু খেয়ে নিই। মুড়ি চিড়ে সঙ্গে কিন্তু রাখতেই হবে এইসব যাত্রাপথে, কারণ কোথায় কী খাবার পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে না, খুব চাপে সব ঘুরে নিয়ে এসেছি প্যাক করে। চন্দননগরে নিয়ে এসছি চানাচুর, চিড়ে, গাঠিয়া ভাজা। বাস এতক্ষণে জম্মু এসে ঢুকলো, এখান থেকে কিন্তু কাটরা, আরও কিছুটা কিন্তু পথ বাকি আছে। প্রথম প্রথম বেশ ভালোই লাগছিল বাসে করে আসতে, কিন্তু আর কিন্তু ভালো লাগছে না। এবার একটু বিরক্ত লাগছে,
ক্লান্তি লাগছে। দূরে যে লাইটের পাহাড়টা দেখা যাচ্ছে তার টপেই আছে মাতা বৈষ্ণোদেবীর মন্দির, আর কাল সকালে কিন্তু আমরা ওই রাস্তা দিয়েই হেঁটে যাব। আমরা কাটরা বাসস্ট্যান্ডে চলে এসেছি, এখন বাজে 8:30। এবার সোজা যাব হোটেলে, খাওয়া দাওয়া করে শুয়ে আবার ভোর রাতে উঠে কিন্তু আমরা বৈষ্ণোদেবীর জন্য বেরিয়ে পড়ব। গুড মর্নিং, এখন বাজে 4:05 আর আমরা একটা অটো নিয়ে নিয়েছি, সোজা চলে যাচ্ছি বৈষ্ণোদেবী মন্দিরের যেখানে এন্ট্রি গেট, যেখান থেকে RFID কার্ড আগে তৈরি করতে হবে। এখন থেকেই কিন্তু ভিড় শুরু হয়ে গেছে, এই লাইনেই দাঁড়িয়ে কিন্তু আমাদের RFID কার্ডটা তৈরি করে নিতে হবে। আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের আইডেন্টিটি কার্ড নিয়ে RFID কার্ড ক্রিয়েট করার জন্য। আর হচ্ছে কাউন্টার, দেখতেই পাচ্ছেন এই যে আমরা পুরো লাইনে দাঁড়িয়ে আছি। আর এইখানে কিন্তু সকাল সকাল এখনো অবধি ফাঁকাই আছে, এরপর কিন্তু ভিড় বাড়বে। এই হচ্ছে আমার RFID কার্ড, জাস্ট 3 থেকে 4 মিনিট দাঁড়ানোর সাথে সাথেই কিন্তু এই কার্ডটা দিয়ে দিল। শুধু আধার কার্ডটা দিলাম আর আমার একটা ছবি তুলে কিন্তু এই কার্ডটা সঙ্গে সঙ্গেই দিয়ে দিল। এই দেখুন লাইন পুরো কিন্তু এখন ফাঁকা, একদম ভোরবেলা। তো আমরা বালগঙ্গায় কিন্তু অটো থেকে নেমে পড়েছি, এবার নেমে হাঁটছি। আর এখানে নেমেই কিন্তু আমাদেরকে সবাই ঘিরে ধরেছে, কেউ বলছে ঘোড়া নিন, কেউ বলছে যে লাঠি নিন, কেউ বলছে মাথায় যে বাঁধার জন্য যে মায়ের যে লাল ফিতে থাকে সেটা নিন, মানে সবাই ঘিরে ধরছে যে কীভাবে যাবেন, চলুন চলুন। যাই হোক, আমরা কাটিয়ে এখন লাইনের ভেতর দিয়ে ঢুকে এসেছি। আমরা এখন যাব হচ্ছে ব্যাটারি লাইনের দিকে, এখান থেকে বিভিন্ন পূজোর সামগ্রী বিক্রি হয় এবং ওঠার জন্য যে লাঠি সেটাও এখান থেকেই পেয়ে যাবেন। আর এই যেটা দেখছেন এখানে হচ্ছে ফটোশ্যুট করা হয়, ফটো করে আপনাকে সাথে সাথে দিয়ে দেবে, স্মৃতিস্বরূপ আপনার কাছে থেকে যাবে। এইখান থেকে সব ঘোড়া আপনারা পেয়ে যাবেন, ঘোড়া হচ্ছে 1,250 টাকা করে পার হেড, শুধু নিয়ে যাওয়ার জন্য, এক পিঠের জন্য। এই জায়গাটা হচ্ছে কিন্তু পালকি বুকিং এর কাউন্টার, দেখুন এখানে কিন্তু লাইন পড়ে গেছে। বাজে 5:20, দিনের আলো কিন্তু এখনো ভালোভাবে এখানে কিন্তু ফোটেনি, আর চারিদিকটা কুয়াশা। আমরা কিন্তু তারই মধ্যে হাঁটাটা স্টার্ট করে দিয়েছি, কারণ উঠতে হবে অনেকটা। বলো, জোর সে বলো, জয় মা তাদি, জোর সে বলো, জয় মা তাদি, জয় মা তাদি, জয় মা তাদি, জোর সে বলো, জয় মা তাদি। আমি এখনো নিচ থেকে অর্ধকুমারী অবধি প্রায় হেঁটে চলে এসেছি 5.5 কিলোমিটার, আর টোটাল ডিস্টেন্স হচ্ছে কিন্তু 13 কিলোমিটার, আর আপ ডাউন হচ্ছে 26 কিলোমিটার। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে ব্যাটারি গাড়ি সেটা কিন্তু এই অর্ধকুমারী থেকেই পাওয়া যাবে, যারা বুক করছেন তাদেরকে কিন্তু এই 6 কিলোমিটার এসে তবেই কিন্তু
এই ব্যাটারি গাড়ি কিন্তু পাবেন। জয় মাতা দি। এইবার কষ্ট হচ্ছে খুব, অনেকটাই তো উঠছি ওপরে। চলুন দেখি কতটা যেতে পারি, ইচ্ছা তো আছে পুরো পায়ে হেঁটেই দর্শন করব। এটা হচ্ছে অর্ধকুমারীর যে ব্যাটারি গাড়ি ভাড়া করতে হয় সেই জায়গাটা। এবার উঠে গিয়ে দেখি কিছু পাওয়া যায় নাকি। এই যে ব্যাটারি কার টিকিটস কাউন্টার, আর একটু এগিয়ে যেতে হবে। দেখি ব্যাটারি বাইকের যা অবস্থা দেখলাম, বেশিরভাগ সব অনলাইনে বুকড হয়ে গেছে, সেই জন্য অফলাইনে কিছু লোক দাঁড়িয়ে আছে, কিন্তু 7টা থেকে একটা দল দাঁড়িয়েছিলেন, কাউন্টার 8টায় খুলেছিল, কিন্তু তার আগে তো টিকিট পায়নি। আর নেক্সট কিন্তু খুলবে হচ্ছে 10:30, আর এখন বাজে হচ্ছে 8:50। মানে কোনো রকম কোনো নিশ্চয়তা কিন্তু নেই যে লাইনে দাঁড়ালে ব্যাটারি গাড়ির টিকিট পাবো কি না পাবো। তাই ওখানে না দাঁড়িয়ে সময় নষ্ট না করে এবার এগিয়ে যাই। আর আপনারাও যারা এই ব্যাটারি গাড়ি বুক করবেন, এরা বলছে 3 মাস আগে থেকে কিন্তু বুকিং স্টার্ট হয়ে যাচ্ছে, সেই হিসেবে কিন্তু বুক করবেন, নইলে কিন্তু এই গাড়ি পাওয়া খুব চাপের। আর এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড়। এতটা হেঁটে খুব খিদে পেয়ে গেছে, তাই এখানে দেখলাম ধোসাটাই সবাই খাচ্ছে, তাই ধোসাটাই খেলাম, কিন্তু সত্যি কথা বলতে কোনো টেস্ট নেই। এই আদকুমারি থেকে ভবন যাওয়ার জন্য দুটো রাস্তা কিন্তু এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, একটা হচ্ছে যে রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম সেইখান থেকে, আর একটা হচ্ছে যেখানে আপনার ওই ব্যাটারির যে গাড়িগুলো পাওয়া যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে যদি চলে যাওয়া যায়। রাস্তাটা অনেকটা ভালো, মানে উঁচু নিচুটা খুব কম, একটু ফ্ল্যাটনেসটা কিন্তু বেশি থাকে, আর ওই দিক দিয়ে গেলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়, কিন্তু কষ্টটা একটু বেশি হয়। ব্যাটারি গাড়ি বলতে যেটা আমরা বুঝি, যেমন প্রত্যেকটা স্টেশনে যে গাড়িগুলো 4 চাকা নিয়ে যায় ব্যাটারি গাড়ি, সেই রকমই কিছু একটা ভেবেছে। আমাদের দর্শন হয়ে গেছে, ওইখানে আর ভিডিও করা হয়নি, ওপরে লকার রুমে সব কিছু জমা রেখে তারপর কিন্তু আপনাদের ওখানে প্রবেশ করতে হবে। এইবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে, তলার দিকে নামতে যেন পাটা বেশিবার পিছল খেয়ে যাচ্ছে। বাবু কে দিবে দেখতে,
এই ওঠার রাস্তায় যেতে যেতে আমরা কিন্তু কন্টিনিউ দেখতে পাচ্ছিলাম যে ছাড় দেওয়া হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি যে এই ঘোড়া বা মিউ যেটাই বলুন না কেন, তাদের যে পটিগুলো আছে সেইগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিয়ার করছে এরা। একদম কাটরার নিচে চলে এসেছি, এইবার অটো ধরে সোজা হোটেলে চলে যাব। মোটামুটি যাত্রাপথ অনেকটাই ছিল, যতটা পারলাম আপনাদের জন্য তুলে ধরলাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় মাতা দি।